আসসালামু আলাইকুম বারাকাতু শুরুতে আমি মুষ্টিমেয় কিছু মানুষের জন্য একটা কথা বলে দিতে চাই যে আপনারা কোনো বিরূপ প্রভাব ফেলবেন না আমার উপর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মাথায় একটা প্রেসার সৃষ্টি হচ্ছে যে প্লে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ইয়ার সেকেন্ড তারপর যা আছে এখন আমাদের এক শিক্ষক বলছে যে নাইন টেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইচএসসি পরে যে অ্যাডমিশন পাঁচটা বছর হচ্ছে ছাত্র জীবনের জীবনযুদ্ধ এইসব যদি ভিত্তি মজবুত না হয় বা ভালো মতো যদি এই টাইমটাতে পড়াশোনা না করি তাহলে পরবর্তীতে সমস্যা হবে কি সমস্যা চাকরি পাবো না এসে আনতেন সবারই কথা হলো যে তুই যদি সায়েন্সের ভালো না হস বা এরকম কথাটা তাহলে আর্টস নেই আর্টস নিলে এটা করতে হয় বিজনেস নেই এটা করতে হয় ব্যাংকার হয়ে যেত ব্যাংকারের কত ব্যাংকার এক লাখ টাকা কমে সে আমি যেটা হতে চাই আমি সেটা হতে চাই যখন আমি কাউকে প্রশ্ন করছি আমি এটা হতে চাই কী করবো এই সময়ে তুই এটা হতে পারবি এই সময় কেন বলেন তো প্রত্যেকের একটা কথা এই সরকার থাকাকালে তুই এটা হতে পারবি না যে সরকার থাকার কারণে আমি আমার স্বপ্ন পূরণে বাধাগ্রস্ত হব সেই সরকার আমার চাই না এটা আমি বলতে পারি না তাহলে কে কে এই জিনিসটা দিয়ে খেয়াল করবে যে আমরা প্লে পড়াশোনা করছি গাধার মতো খেটে খেটে আমি গাধার মতো খাটছি না তবে যারা এভাবে পড়ছে তাদের ভবিষ্যতের কি হবে ঘুষ দেওয়া ছাড়া টাকা দেওয়া ছাড়া কিছু করা যায় না এই জিনিসে যারা বিশ্বাসী তারা নিজের মতো পড়াশোনা করে যাচ্ছে এই সময় হলে দেখা যাবে এক হুজুর ইউটিউবে ভিডিও দেখলাম আপনারা জানেন তার নাম নাম বলছি না তো উনি বলেছেন নাকি 2024 সালে মাম্মা মাহদি আসবে তারপরে তো দুই বছর পরে কিয়ামত হয়ে যাওয়ার কথা হাজার ছাব্বিশ তো এই কিয়ামত হতে আর এক যুগ বাকি নাই তো তাহলে কিলা পড়াশোনা করে আমি যদি ইউটিলাইজ করতেই না পারি আমার জ্ঞানগুলাকে তাহলে পড়াশোনা করে লাভটা কি হলো ব্রেনটা ব্রেনটা যা ছিল তাই থাকতো এই এত বড় করার কোনো প্রয়োজন ছিল আমার পড়াশোনাতে জিনিস মাথায় ঢুকলে না আমার পড়াশোনাতে একটুও মন বসে না তখন বলবে যে ওসব সব চিন্তা বাদ দে পড়াশোনা করতে থাক তোমার বাপ এসে আমাকে পড়াশোনার ই করে দিবে ফলাফল এনে দিবে যে আমি পড়াশোনা করলাম আমি এখন এটা হতে চাই আমার বাপ এসে আমাকে ওটা করে দিয়ে যাবে নাকি খারাপ লাগছে শুনতে নাকি আমরা পড়াশোনা করছি যেটা হবার জন্য জীবনে যেটা করার জন্য শিখছি সবার কথা হলো যে খালি কিছু করার জন্যই পড়াশোনা করা লাগবে তো পড়ছিটা কেন একটা অঙ্ক করতে যায় বলছি যে আচ্ছা স্যার এই অঙ্কটা কোথায় কাজে লাগবে স্যার হাসলো জবাব দিল না কারণ স্যার সেটা জানে স্যারও তার স্যারকে জিজ্ঞেস করেছিল এখন আমাদের শিক্ষার্থীরা বন্ধুরা সহপাঠীরা বলছে যে আব্বু এটা কি বলতো আর আমার ছেলে মেয়েরা কোথাও কাজে লাগবে না আমার জীবনে সেটা কেন পড়বে তারা তারপরে আসলে হচ্ছে বলছে যে একজন বলেছে আমি বলি একজন বলেছে যে রবীন্দ্রনাথের তার জীবনী সম্পর্কে জেনে আমাদের কি লাভ বললাম যে তার বলে তো লাভ নাই কোন জন্মশাল মৃত্যুশাল মনে রেখে আমাদের কোনো লাভ নাই শুনতে কেমন লাগছে তাই না যারা গাধার মতো খেটে খেটে পড়েছেন একটু মুখটা বন্ধ রাখবেন কানটা চিপে বন্ধ করবেন চোখ বন্ধ করবেন ভাববেন একটাই জিনিস আসবে তাই তো কি লাভ অবশ্যই আসবে আপনার জীবনে যেটা কাজে লাগবে না সেটার পিছনে কেন আমি দিনকার পড়াশোনা করে তাহলে আপনাদের মধ্যে থেকেই কাউকে ব্যবস্থা গ্রহণ করতো আমি যে ভিডিওটা বানালাম এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা আমাদের সম্মানিত সম্মানিতা আর কি বলে জানেন দীপুমণি ডাক্তার দীপুমনি উনি হচ্ছে শিক্ষামন্ত্রী মেবি ওনার ওনার কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিয়ে কারণ আজ পর্যন্ত কেউ এ ব্যাপারে কথা বলেছে কিনা জানি না আমি বলছি আমার মনে হলো কারণ যে গাধার মতো যে পড়ছি তো সেটা যদি আমি কাজে লাগাতে না পারি আমি এটা হতে চাই হতে পাবো না এই সরকারের যুগে এটা হতে পাবো না হবে না এসব দিয়ে চলবে না যদি যদি কোনো জবাব থাকে তো কমেন্টে লিখবেন টুকরা করে কমেন্ট লিখবেন একবারে কমেন্ট লিখবেন যত বড় হোক আর শোনেন ভিডিওটা যদি কেউ থাকেন ওরকম উচ্চপদস্থ কোনো কর্মকর্তা আমার ভিডিওটা দেখছেন তো তিনি আশা করি তার অবস্থানে থেকে কিছু একটা বলবেন আমি অনেক খুশি হব কারণ এসব আমাদের মতো স্টুডেন্টদের ওপর বিরূপ প্রভাব ফেলে যে আমরা এতদিন ধরে পড়ালেখা করছি কিন্তু শেষে যে শুনছি নাকি যে এরকম করে লাভ নাই এলা করলে হবে না আমাদের ইসলাম শিক্ষা বইয়ে দেওয়া আছে যে ঘুষ দাতা ঘুষ ডো তা উভয় নামে তো এটা ইসলাম শিক্ষা বইয়ে লেখা আছে না কোরআন হাদিসে আছে হাদিসে আছে তো সেটা ইসলাম শিক্ষা বইয়ে লেখা আছে ওইটা আমরা শিখছি পালন করব বলে তাহলে এবার ওটা শিকার পর যে তখন যখন চাকরি করছে শিক্ষাটা কাজে লাগানোর জন্য চাকরি করছি তখন আবার যে আবার ঘুষ লেনদেন চলছে মানে এই শিক্ষাটা আমরা ওখানে কাজে লাগাচ্ছি শিক্ষাটা তো কাজে লাগানো হলো না মানে যে গাধার মতো খাটছি আমি এটা বলছি যে যদি শিক্ষাটা কাজে লাগানো জরুরি না হয় ওখানে যে যে ঘুষ খাওয়াই লাগে তাহলে পড়ালেখা করব না আমি ঘুমাচ্ছি এখন যে আপনারা কে কী করবেন যাই না আমাকে ডাকবেন যদি কোনো ব্যবস্থা করতে পারেন কেউ যদি নট চট করেন তাহলে আমাকে ডাকবেন আমি ঘুমাতে গেলাম ঘুম থেকে উঠে যাব ঠিক আছে আমি এই যে ঘুম দিলাম পড়াশোনা তো আর লাগবে না তাই না